স্বৈরাচার পালিয়ে যাবার পরে স্বাভাবিকভাবেই আমাদের দাবি ছিল। 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীদের অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো দ্রুত দেশে আসবেন। অন্তর্বর্তী সরকারে প্রায় 2.5 মাস পার হতে চললেও তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন সেটি নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের দুয়াশাই রয়েছে। নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বিএনপি নীতি নির্ধারকরাও, তবে তাদের মূল লক্ষ্য এখন তারেক রহমানের মামলা প্রত্যাহার। বিএনপি বরাবরই দাবি করছে আওয়ামী সরকারের সময় বিগত 15.5 বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 1,45,000 মামলা দায়ের করা হয়েছে। তারেক রহমান শুধু তার নিজের মামলা নিয়েই চিন্তা করছেন না, বিএনপির নেতাকর্মী, সমমনা রাজনৈতিক দল ও স্বাধীন চেতা মানুষের বিরুদ্ধেও গত 16 বছরে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। তিনি চান প্রতিটি মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয়, এমনটাই জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। মাহদি আমিন বলেন, তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে আইনগত এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। বাংলাদেশের সত্যিকার অর্থে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা হলেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান এই উপদেষ্টা। তবে বিএনপিপন্থী আইনজীবীদের অনেকেরই আশঙ্কা, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, নানা ধরনের ষড়যন্ত্র এখনও চলমান। এমন অবস্থায় মামলা প্রত্যাহার করার আগে তিনি দেশে আসলে বিষয়টি ইতিবাচক নাও হতে পারে, এজন্য তারেক রহমান দেশে আসার আগে মামলাগুলো প্রত্যাহার করানো সম্ভব হলে সেটি তার জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে। আওয়ামী সরকারের সময় রাজনৈতিক কারণে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহে 2টি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এর মধ্যে একটি জেলা পর্যায়ের কমিটি এবং অন্যটি মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক প্রত্যাহারের জন্য আগামী 31শে ডিসেম্বরের মধ্যে জেলা পর্যায়ের কমিটি সভাপতি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। জেলা কমিটির সুপারিশ দেওয়ার পর সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করা হবে। এরপর তালিকা তৈরি করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি।